আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। ক্রিপ্টো আরেনে আপনাকে আবারও স্বাগতম। চলে আসলাম আর একটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো একটা এনএফটি মার্কেট প্লেস নিয়ে। তো এখান থেকে যদি আমরা এদের এলো লিস্টে যদি আমরা এলিজিবল হতে পারি আর এনএফটি যদি আমরা মিন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রায় 200 থেকে 500 এমনকি $1,000 কিন্তু এখান থেকে আমাদের প্রফিট হতে পারে। জাস্ট সিম্পল কিছু টাস্ক ফিল আপ করে আমরা তাদের এলো লিস্টে আমরা জয়েন হয়ে নেব। তার আগে ভিউয়ার্স, যারা এখনও আমাদের ক্রিপ্টো আরএন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আমরা এখানে প্রতিনিয়ত ইনকাম রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি, যেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। আর এই অফারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি লিঙ্কে ক্লিক করা মাত্রই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে। অবশ্যই আপনি এখানে জয়েন করে নেবেন ভালো ভালো অফার পাওয়ার জন্য। আর এটা আমাদের একটা নতুন একটা চ্যানেল, আগের চ্যানেলটা হ্যাক হওয়ার কারণে আমরা এটা নতুন ক্রিয়েট করছি। আশা করি সবাইকে আমরা আগের মতো পাশে পাবো এবং সবাইকে আমরা আগের মতো ভালো ভালো অফার শেয়ার করতে পারবো। তো এটা হচ্ছে ফ্লোভার্সে আপনার এনএফটি মার্কেট প্লেস নিয়ে। তো এটা সম্পর্কে হয়তো বা অনেকে জানেন তাদের যে এনএফটি মার্কেট প্লেসটা আছে, আর তাদের কিন্তু নিজস্ব যে টোকেনটা আছে সেটাও কিন্তু আপনার বাইন্যান্স এবং কুকয়েনে কিন্তু লিস্টেড, যেটার প্রাইস হচ্ছে প্রায় পার টোকেন আপনার প্রায় 40 থেকে 50 সেন্ট করে চলতেছে। তো তাদের কিন্তু একটা এলো লিস্টের আর একটা এনএফটি মার্কেট প্লেস চলতেছে। তো এখানের মধ্যে আমরা যদি দেখতে পারি যে হিরোস অফ দ্য ফ্লো এই এনএফটিটার এখন কিন্তু এলো লিস্ট চলতেছে। এখানে কীভাবে আমরা এখানে এলো লিস্টে জয়েন করবো সেটা কিন্তু আমরা দেখাবো আপনাকে। সর্বপ্রথম আমি টেলিগ্রামে এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনাকে, আপনি লিঙ্কে ক্লিক করবেন, না হয় আপনি কপি করে আপনি ব্রাউজারে পেস্ট করে এটাতে প্রবেশ করবেন। তো ওপেন করার পর এখানে কিন্তু এভাবে আসবে। আর এখানে আপনি দেখতে পারেন এখানে কিন্তু আমরা 3 ধরনের লুট বক্স পাবো, রেয়ার, এপিক আর লেজেন্ডারি। আর লেজেন্ডারি যদি পেয়ে যান তাহলে তো মনে করুন যে আপনার একেবারে লাকটা অনেক ভালো। তো সর্বপ্রথম আমরা এখানে জয়েন দ্য এলো লিস্ট যেটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে দুইটা ওয়ালেটের আসবে, তো এখান থেকে আমরা যে কানেক্ট ব্লকটা যেটা আছে আমরা সেটাতে ক্লিক করব। এখান থেকে আমরা ওয়ালেট ক্রিয়েট করব আমাদের জিমেল দিয়ে। এর পরবর্তীতে আমরা এখানে আপনাদের মেইলটা দেবো, তারপর সাইন ইন অথবা রেজিস্টার যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। আর আপনার মেইলের মধ্যে 6 সংখ্যার একটা ডিজিট যাবে, সেটা এখানে বসিয়ে দিয়ে তারপরে অটোমেটিকলি এটা এখানে নিয়ে নেবে, ক্রিয়েটেড হয়ে যাবে এটা। আপনার অ্যাকাউন্টটা অটো ক্রিয়েটেড হওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম অপশনটাতে ক্লিক করে দেব। এর পরবর্তীতে এখানে দেখতে পারেন উপরে যে সাকসেস ইউ হ্যাভ লগড ইন, মানে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। আর এখানে আমরা এলো লিস্টে জয়েন করতে হলে আমরা যে মেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই মেলটা আমরা এখানে বসিয়ে দেবো, তারপর এখানে টিক মার্ক, এরপর এখানে সাবমিট করে দেবো। এখানে এর পরবর্তী যে অপশনটা আসতেছে আমাদের কাছে সেট আফ অ্যাকাউন্ট, আমরা এই সেট আফ অ্যাকাউন্ট অপশনটাতে আমরা ক্লিক করব। আর এখানে আপনার যে একটা ট্রানজ্যাকশন চাইবে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এটা, এটাতে কোনো ট্রানজ্যাকশন ফি লাগবে না। তো জাস্ট আমরা এখানে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেবো। তারপর উপরে আপনি দেখতে পারবেন যে অ্যাকাউন্ট হ্যাজ বিন সেট আপ সাকসেসফুল, মানে আপনার অ্যাকাউন্টে সব কিছু সেট আপ সাকসেস হয়ে গেছে। আর এখন আমাদের মেইন কাজটা হচ্ছে জয়েন দ্য এলো লিস্ট এই অপশনটাতে আমাদের ক্লিক করা। এখানে জাস্ট আমাদেরকে একটা টুইট করতে হবে, আমরা শেয়ার অন টুইটার অ্যান্ড জয়েন ওয়েট লিস্ট অপশনে ক্লিক করব। তো আমাদের একটা টুইট ওরা অটোমেটিকলি করে দেবে, জাস্ট আমরা এখানে পোস্ট অপশনে তো এখানে টুইট হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে টিক মার্ক করে দিব ইউ আর অন দ্য এলো লিস্ট। তো এখানে যদি আমরা এলো লিস্টে যদি আমরা ওয়েন করতে পারি আর এখান থেকে যদি এরপরে আমরা মেইন করতে পারি তাহলে ভালো পরিমাণে একটা কোপ হতে পারে। আর ওদের যদি আমি দেখাই ওদের একটা এনএফটি যেটা আপনার ফ্লো ভার্সেস শক যেটা, ওইটা কিন্তু দেখতে পারি আপনার ফ্লোর প্রাইস 995টা ফ্লো টোকেন করে চলতেছে, মানে একটা এনএফটি 995টা ফ্লো টোকেন করে চলতেছে। তো যেটা আপনার যদি বাইন্যান্সে দেখাই আপনাদেরকে 995টা টোকেনের প্রাইস আসতেছে $455। তো এইভাবে যদি আমরা যদি এই অফারের এলো লিস্টটাতে আমরা যদি জয়েন উইন হয়ে যাই বা জয়েন হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের লুট বক্স অনুযায়ী কিন্তু আমাদের ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে কিন্তু আমাদের কোনো ফি লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, সবাই এখানে জয়েন করার চেষ্টা করুন, অবশ্যই জয়েন করবেন। তো ভালো একটাই কোপ ইনশাল্লাহ।